What's up guys, welcome back to my new another blog. চলে এসেছি সুগন্ধা নিউ শুটকি ও বার্মিস মার্কেটে। তো কক্সবাজারের প্রধানত আকর্ষণ হচ্ছে সমুদ্র, পরে যদি কোনো আকর্ষণ থেকে থাকে সেটাই হচ্ছে শুটকি। তো আমরা চলে এসেছি শুটকি মার্কেটে শুটকি কেনার জন্য, আপনাদেরকে দেখাবো। এই দেখেন কত ধরনের এখানে নিউ নিউ কালেকশন রয়েছে শুটকিগুলার। পাশের দোকানে যাবো এখন আমি, দেখেন এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে দোকানগুলো কেমন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একেবারে শোরুমের সাজে সাজিয়ে রাখে। কিন্তু এই শুটকিটা আমার কাছে চাইলো 1200 টাকা কেজি, যার মূল্য কিন্তু আমাদের ঢাকা শহর ময়মনসিং এলাকায় আমরা খুচরা কিনি এই রেট, ঠিক আছে, খুচরা কিনি আমরা 1000 থেকে 1200 টাকা কেজি। এই ছড়ি শুটকিটা আমার কাছে চাইলো 1500 টাকা কেজি। ও মাই গড, এত দাম বেড়ে গেল শুটকি, আসলে কি আর করার আছে বলেন। এখানে লাখো লাখো মানুষ প্রতিদিন আসে এবং বাড়ি ফিরে শুটকি হাতে, তার জন্য হয়তো বা এই দাম। আজ থেকে 10 বছর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু লটকা শুটকি আমি 140 টাকা কেজি নিয়েছিলাম, সেইটা কিন্তু এখন 1200 টাকা কেজি হয়ে গেছে। তো এই হলো অবস্থা। মাঝখানে আমি আবারও এসেছিলাম করোনার আগে, তখন কিন্তু শুটকি দাম এত ছিল না, 600-700 মতো ভালো শুটকি পাওয়া যেত, কিন্তু সেটা পর্যায়ক্রমে এখন 1200 থেকে 1300, 1500 থেকে 2000 পর্যন্ত রেট হয়ে গেছে। তো কিছু করার নাই, এটা হচ্ছে পরিস্থিতি, একটা ব্যবধান এরকম হয়ে গেছে, কারণ সবাই আসে এখানে শুটকি কিনতে, আবার কিনে নিয়েও যায়, তার জন্য এই অবস্থা। তো আমিও যখন কক্সবাজার এসেছি শুটকি ছাড়া তো যাবো না, কিছু হলো শুটকি নিব। আমি শুরু শুটকি কিনেছি অলরেডি গতকাল রাতেই, এবং আমি আরও শুটকি কিনেছি, সেটা হচ্ছে আপনাদের দটকা শুটকি, চাপা শুটকি। এই শুটকিগুলো কিন্তু আমি আগেই সংগ্রহ করেছি ভিডিও করার আগেই, তো আপনাদেরকে দেখাবো। কাস্কি মাছের শুটকি যাচ্ছে 1200 টাকা কেজি, যেটা আমাদের খুচরা বাজারের কাছে কম। এই হলো শুটকি বাজারের আপডেট। কক্সবাজার যদি কেউ শুটকি কিনতে আসেন তো একটু বুঝে শুনে আসবেন, কারণ খুচরা বাজারের চেয়ে কিন্তু শুটকির কক্সবাজারে অনেক বেশি দাম, অনেক অনেক দাম হয়ে থাকে। তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন।